রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন। প্রথমে আপনাদের এখানে ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন আপনাদেরকে কিন্তু এখানে মাসিক একটা বেতন দেওয়া হবে 27,000 টাকা থেকে শুরু। আপনারা এখানে পার্মানেন্ট স্টাইপেন্ড পাবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী পোস্টে ট্রেনিং করানো হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। পরবর্তী আরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছে। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটা বাংলা দৈনিক সংবাদপত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি নোটিশ আমরা আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে আপনার নোটিশ ডাউনলোড করে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবেন। আর বাকি ইনফরমেশনগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করব। চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য তথা দেশের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক হয় তারা আবেদন সম্পর্কে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতেই থাকবেন। মোট শূন্যপদ এখানে বলেছে 425টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে, যে সকল চাকরি প্রার্থী বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সংশ্লিষ্ট আবেদন লিঙ্ক দেখে নিতে পারবেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদন করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে দিতে পারবেন। আবেদন করার সময় যে যে ডকুমেন্টসগুলো যা হবে সেগুলো আপনাকে আপলোড করতে হবে। অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া এখানে বলেছে, এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী বিদ্যুৎ দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে সিবিটি টেস্ট নেওয়া হবে টেকনিক্যাল বিভাগে, এরপর অ্যাপটিটিউড টেস্ট নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এখানে দুটো মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করানো হবে। প্রথমে সিবিটি টেস্ট হবে টেকনিক্যাল বিভাগে, এরপরে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব ঠিকঠাক থাকলে প্রার্থীকে ট্রেনিংয়ে ডেকে নেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে। যেমনটা ভিডিও শুরুর পূর্বেই আমরা আলোচনা করেছি যে ট্রেনিং আপনাদের এখানে প্রথমে হবে, ট্রেনিং চলাকালীন আপনাদেরকে কিন্তু এখানে ভাতা দেওয়া হবে 27,500 টাকা থেকে শুরু। আবেদন ফি এখানে বলেছে, যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করার সময় অনলাইনে মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি হিসেবে 300 টাকা জমা করতে হবে। তো আপনাদেরকে এখানে আবেদনের ফিস দিতে হবে 300 টাকা, সেটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পদের নাম এখানে রয়েছে ডিপ্লোমা, ট্রেনিং, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই সমস্ত পোস্টে আপনাদেরকে ট্রেনিং করানো হবে। যোগ্যতা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মাসিক বেতন এখানে রয়েছে, ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীকে ট্রেনিং চলাকালীন মাসিক 27,500 টাকা বেতন দেওয়া হবে। যেমনটা ভিডিও করে পূর্বেই আমরা আলোচনা করেছি যে 27,000 টাকা থেকে পার্মানেন্ট বেতন আপনাদের শুরু হচ্ছে। বয়সীমা এখানে বলেছে, আবেদনকারী বয়স হতে হবে সর্বাধিক 27 বছরের মধ্যে, এর নিচে বা সমান বয়স হলে আবেদন করতে পারবেন। তো 27 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে বা তার সমতুল্য হতে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যা সরাসরি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। এবং অফিসিয়াল নোটিশ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো দেখে নেবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।